হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি পোল্যান্ডের সিডনিয়া নামক একটি শহরে। এই শহরটি জার্মানির বার্লিন হতে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরটিতে প্রাইভেট গাড়ি নিয়ে আসতে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে বার্লিন থেকে। এই শহরটিতে ঐতিহাসিক একটি টাওয়ার আছে, এই টাওয়ারটির নাম লুক আউট টাওয়ার। এটি অনেক পুরনো একটি টাওয়ার, প্রায় 127 বছরের পুরনো একটি টাওয়ার। টাওয়ারটি 1895 সালে নির্মিত। এই টাওয়ারটি নির্মাণের সময় নাম ছিল বিসমার্ক। এই টাওয়ারটি যখন নির্মাণ করা হয় তখন সিডনিয়া শহরটি জার্মানির অংশে ছিল, তখন এর নামকরণ করা হয়েছিল বিসমার্ক। 1945 সালে বিশ্বযুদ্ধের পরে এটি পোল্যান্ডের অংশ হয়ে যায়, তখন এই টাওয়ারটির নতুন করে নামকরণ করা হয় লুক আউট। তাই আমি এখন এই সিঁড়ি দিয়ে এই টাওয়ারের কাছাকাছি যাব। টাওয়ারের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। টাওয়ারটির উচ্চতা প্রায় 14 মিটার। এই টাওয়ারটির পাশে ঐতিহাসিক ইহুদিদের কবরস্থান আছে। টাওয়ার থেকে নিচে নেমে সামনের দিকে গেলে একটি মিউজিয়াম আছে। টাওয়ারটি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। টুরিস্টরা মূলত এই টাওয়ারটির জন্যই সিডনিয়া শহরে এসে থাকে, কারণ এই টাওয়ারটি থেকে সিডনিয়া শহরটি মোটামুটি পুরোটাই দেখা যায়। এই টাওয়ারটি সিডনিয়া শহরের একটি উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। এই টাওয়ারের উপর থেকে এর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে ছামারে আসলে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যেত, আমি উইন্টারে এসে এর যে সৌন্দর্যটা সেটা মিস করে গেলাম। উইন্টারের কারণে এখানে এখন গাছের পাতা নেই, এজন্য আশপাশটা প্রাণহীন মনে হচ্ছে। তো আমি টাওয়ারের একেবারে উপরে উঠে এসেছি। এখান থেকে খুব সুন্দরভাবে সিডনিয়া শহরটি পুরোটাই দেখা যাচ্ছে, এবং সিডনিয়া শহরের যে পাশে একটি বড় মাঠ আছে, ফসলি জমি, সেগুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো সবুজে ভরপুর। এবং পাশে যে গ্রামগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সত্যি জায়গাটা খুব অসাধারণ একটি জায়গা, আর বার্লিন থেকে কাছে হওয়ার কারণে ডে ট্যুরের জন্য জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা হবে। তো আমি এখন টাওয়ার থেকে নিচে নেমে যাব। টাওয়ার থেকে নিচে নেমে চলে এসেছি। আমি আশপাশটি একটু হেঁটে হেঁটে ঘুরে দেখব। এই শহরে মানুষজন খুব একটা নেই, কারণ মানুষজন থাকলে রাস্তায় দেখতে পেতাম, দুই একজনকে দেখা যাচ্ছে। আমি এখন এখানকার একটি সুপার মার্কেটে যাব। সিডনিয়া শহরে সুপার মার্কেটে কি কি পাওয়া যায় একটু ঘুরে দেখব। তো মার্কেটের ভিতরে আমরা ঢুকে গেছি। মার্কেটের মধ্যে মোটামুটি সব কিছুই আছে, সবজি, ফলমূল, নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই আছে। বার্লিনের তুলনায় সিডনিয়া শহরের সুপার মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেক কম। এখানে মানুষজন কম হিসেবে সুপার মার্কেটটি অনেকটাই বড় আছে। সুপার মার্কেটটিতে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে।
আমি এখন সুপার মার্কেট থেকে বের হয়ে যাব। সুপার মার্কেট থেকে বের হয়ে আমি একটি রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টের নাম অবন্তি পিজ্জারিয়া রেস্টুরেন্ট। এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। তো আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। মোটামুটি সিডনিয়া শহরের যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করলাম। এই তো বাসার সামনে অনেক গাছপালা আছে এবং অনেক শোপিস দিয়ে সাজিয়ে রেখেছে গাছের সামনে সামনে। ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।